আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসী ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। আমরা দুইজন বের হয়েছি, আপনারা মার্কেট কিছুটা দেখে হয়তো বুঝতেও পারছেন এটা কোথায়। তো এটা আমরা এসছি আজকে নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে কিছু কেনাকাটার উদ্দেশ্য অবশ্য ছিল না, তো আসলে তো আর খালি হাতে যাওয়া যায় না, কিছু না কিছু একটা কেনা হয়েই পড়ে। তো টুকিটাকি কিছু কেনাকাটা হয়েছে, আর মেইনলি আমরা ব্যাগ নেওয়ার জন্য এই মার্কেটগুলো একটু ঘুরছিলাম। তো সামনে আমাদের একটা ট্যুরের প্ল্যান আছে, তো এটা এ মাসে হওয়ার কথা ছিল, তো কোনো কারণবশত এ মাসে আর হলো না, ওটা হচ্ছে সামনে মাসে যাব। আর কোথায় যাব বা কোথায় যেতে পারি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যদি গেস করতে পারেন। তো আমরা এই যে হাঁটছি, আমরা ওর এক বন্ধু আর বন্ধুর ওয়াইফ আসছিল, মানে আসার কথা ছিল এখানে, আর আমরা তো যেখানে থাকি মিরপুরে সেখান থেকে আসছিলাম, আর ওরা অবশ্য মিরপুর একে, ওখান থেকে ওদের আসার কথা ছিল। তো হঠাৎ রাস্তায় কোনো এক দুর্ঘটনাবশত ওদের হচ্ছে মোবাইল ফোনটা হারে যায়, পকেট থেকে চুরি হয়ে যায় আর কি। তো ওরা আসতে পারেনি, আমরাই হচ্ছে একটু ঘোরাফেরা করে কিছু হালকা কেনাকাটা করে চলে গিয়েছিলাম বাসাতে। আর হচ্ছে বাসাতে যাবার সময় মানে বাসাতে একটু লেট করে গেছি, বাইরে খাওয়া দাওয়া করছিলাম হালকা পাতলা। আর হচ্ছে ওখান থেকে রবীন্দ্র সরোবর, তারপর ধানমন্ডি লেকের ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা, বসে টসে আড্ডা টাড্ডা দিয়ে, আড্ডা বলতে দুজনেই তো ছিলাম আমরা, আড্ডা আর কি দিব, গল্প স্বল্প করলাম, চা নাস্তা খেলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে। আর সত্যি কথা বলতে কি, আমি ওখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম, আর বলতে লজ্জা কেন লাগবে, যেটা প্রথমবার গিয়েছি সেটা বলতে লজ্জা কেন লাগবে, এর জন্য বলে দিলাম যে প্রথমবার গিয়েছি, তো আর কখনো আসা হবে কিনা জানি না, তো ওটাই হয়তো বা লাস্ট যাওয়া ওখানে, এই জন্য বললো যে চলো আফসোস কেন করবা, নিয়ে যাই তোমার, আর কখনো আসতে পারবো কিনা জানি না, ওটা তো আমরা যেখানে থাকি সেখান থেকে একটু উল্টা পথ, মানে অন্য দিক, আর তো আমাদের ঢাকায় আসা হবে না, একবারে ঢাকার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। তো এই জন্য ঘোরাফেরা মার্কেট টার্কেট আপাতত শেষ করলাম। তো ও বলছিল যে হচ্ছে মার্কেট করবা নাকি হচ্ছে কোথাও একটা ট্যুরে যাবা, তাই আমি বললাম মার্কেট তো পরেও করা যেতে পারে বা না করলেও প্রবলেম নাই, আর ট্যুর তো আর হবে না, বা আমরা প্রতি বছর বছর যাওয়া হয়, তো হচ্ছে গত দুই বছর থেকে যাওয়া হয়নি, এই জন্য ভাবলাম যে কোথাও একটা গিয়ে ঘুরেই আসি, বাড়িতে ঢুকে গেলে তো আর কোথাও যাওয়া যাবে না ঢুকে পড়লে, তো এই জন্য ভাবলাম ট্যুরটাই, দুই দিনের ট্যুরটা দিয়ে আসি, তারপর হচ্ছে পরে ধীরে সুস্থে মার্কেট না হলেও চলবে এইরকম চিন্তাভাবনা করেই তো হচ্ছে যাওয়া। আর ওই ওর বন্ধু বন্ধুর ওয়াইফের এখানে আসার কথা ছিল, ভাবলাম যে এখানে আসি ওদের সঙ্গে দেখাও হবে, তো কপাল খারাপ হলে যা হয়, ওনারাই আসতে পারেননি, তো আমরা হালকা পাতলা এমনি চটি স্যান্ডেল, তারপর হচ্ছে ওয়ান পিস একটা জামা, সালোয়ার, একটা ছোট্ট একটা ব্যাগ কিনেছিলাম, আর ও হচ্ছে টি শার্ট কিনেছিল, এগুলো হালকা পাতলা কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ধানমন্ডিতে গিয়েছিলাম। তো ওই ভিডিওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব, আর এটাতে শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য এখানে আর শেয়ার করলাম না। তো এখানে আমরা এসেছি, যে আমার খুব পেয়ারা মাখা বা আমরা মাখা এগুলো খেতে মন চাচ্ছিল, তো যে ও কিনছে ওখানে ওখানে ডাকছিল আমাকে। তো খাওয়া দাওয়া শেষ করে এটা যে স্টান মল্লিকা না কি জানি এই মার্কেটটাতে ঢুকলাম ব্যাগ নেওয়ার জন্য, যে ট্যুরে যাবো, একটা ব্যাগ যদিও আছে আমার, তারপর হচ্ছে একটু ঘোরাফেরা করলাম, পরে লাস্টে অবশ্য এই ব্যাগ কেনা হয়নি, এমনি ছোট্ট একটা মানে পার্সের মতো একটা মোবাইল রাখা একটা ব্যাগ কিনেছি, বড় ব্যাগ আর কেনা হয়নি, আর আমাদের মানে ট্যুরের জন্য ব্যাগ আছে, আর বেশি জিনিসপত্র তো নেওয়া যাবে না।
যত জিনিসপত্র কম হবে তত ট্যুরে হেঁটে শান্তি আরাম। তো পরে আর এই ঘোরাফেরা করে টায়ার্ড লাগছিলো, এই জন্য আর হচ্ছে কেনাকাটা ব্যাক করিনি। তো হালকা পাতলা আর যা যা লাগে সেটা নিয়ে চলে গেছিলাম, যেটা ইমার্জেন্সির দরকার সেগুলো নিয়েছি, আর ব্যাগটা তো না হলেও চলবে। আর ব্যাগ যেহেতু আমার আছে এই জন্য বললাম যে থাক আর ব্যাগ কিনবো না, এমনি চলে যাব। আর টায়ার্ড লাগছিলো এই জন্য আর ভালো লাগছিলো না, আর ওর এনার্জিও হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। আর ওর জন্য অবশ্য ভালো হাঁটাটা, যেহেতু দেখতে পাচ্ছেন অনেক মোটা হয়ে গেছে। তো আমার এই টাইপের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে আমি পরবর্তীতে যে ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তবে বলে রাখি সামনে নতুন নতুন আরও আকর্ষণীয় কিছু ব্লগ আসতে চলেছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা রেস্ট করার জন্য এখানে বসছিলাম, হাত পা ব্যথা হয়ে গিয়েছিলো, এই জন্য ভাবলাম যে এখানে একটু বসে রেস্ট করি, তারপর হচ্ছে আবার হাঁটা শুরু করব। শুরু করব বলতে আমরা বের হয়ে যাবো এখন। তো আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাব, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর আমরা ওখান থেকে বললাম ধানমন্ডিতে গিয়েছিলাম, ওই ভিডিও নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক দাম বলি যদি মনে হয় সবাই কি